जी समय सरकार दरिद्र जनसाधारण विभिन्न आँचनि तैयार करिछे किन्तु तेने समय यह मुहूर्त मैं उपस्थित आसो मरियनी समष्टिर जी 61 नं काटनी गाँव पंचायत हे काटनी गाँव पंचायतर निउ हुनवाल चाह बगिचा और निउ हुनवाल चाह बगिचार एट बासगृह यह मुहूर्त मैं देखा ऊल्सो जी बासगृह यह लोक दीर्घदिन बस कर सरकारी कौन आँचनी जी पी एम ए वाई जी आसल सरकारी घर आए घर पर वंचित दीर्घदिन कौन आँचनी लाभ करा ना तहते आनकि जी समूह सौभाग्य पर आरम्भ कर जी रेशन कार्ड तहते रेशन कार्डो आज पर्यटन पा ना और तहते यह बासगृह सतीर्थ देखा से दृश्यांश यह बासगृह भरते चारजनियाले बासगृह बस करस्थित किदर जीवन जापन करलिया एन विचना ये एक जेगाते पाघर आसे इते बनाय खाय बारिषा हमको जी दिन हमको धुमुहा अना हमको बतह हमको ये सको समय बासगृहते थकिया आनकि टिंगत मोर सतीर्थ जो सम्भव है किसान देखा अनुरोध जाना टिंग फूटा आए ये बासगृह दीर्घदिन बस कर स्वामी स्त्री और लगते दुटिक सन्तान ये बासगृह बस कर देखा अनुरोध जाना ये सब किदर आसल जी তেওঁলোকৰ বেৰ হে বেৰখন দিব পৰাও তেওঁলোকৰ আসলে সামৰ্থ্য নাই এই লোকসকলৰ কিন্তু তাৰ পিছতো কিহৰ বাবে এই পৰিয়ালটো আজিলৈকে চৰকাৰী সকলো সা সুবিধাৰ পৰা বঞ্চিত হৈ আহিছে হেয়া এক অতিকৈ ডাঙৰ কথা এটো মুহূৰ্তত আৰু আমি আজি এই কথা জানিবলৈ এই মুহূৰ্তত উপস্থিত হৈছোঁ এই বাসগৃহৰ আহি তেখেতৰ যি লোক আছে যিজন লোক ইয়াত বাস কৰে তেখেত আছে আমাৰ মাজত আমি পোনপ্ৰথমে তেখেতৰ সৈতে কথা পাতি ল'ম আপোনাৰ নামটো লেদাউৰাং আপুনি কিমান দিন ইয়াত বাস কৰি আছে কিমান দিন আছে একদম জন্ম পৰা আছে सरकारी सा सुविधा पा ना एक पा ना सर पंचायत फल एक पा ना सर रेशन कार्ड आस ना जी पी एम ए वाई जी घर आए घर पासे ना ना पा घर लाभ करा ना ना सन्दर्भ में पंचायत प्रेसिडेंट वार्ड मेम्बर कथ पाती ना पातील कागज लिखी लिखी लग आसे मानने तपत कागज दे फटो मारि लाए कि दी थम सर मैं फटो सटो दी আমনি লাগি গেল ফটো মা দি দি লড়া মাইকি দুটা লড়া ঘর ভাবে দিছিল এটু রেশন কার্ড বা ঘর বিষয়ে রেশন কার্ড বিষয়ে এইটা সব দি দি মানে হেরি বহুত বার নিলে স্যার আর এতিয়া লাগে মই একো পোয়া নাই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনত যুর ঘর আছে সেই ঘরের বাবে আপনি ফর্ম ফিল আপ করেছিল নাকি বা ওয়ার্ড মেম্বারে আপনার এই বিষয়ে সুদিছিল নাকি বা পঞ্চায়েতের প্রেসিডেন্ট হ্যাঁ সুদিছিল আর ফর্ম লয়ে গল লেখি বেলেগ বেলেগ মানুষকেইটা আহি আছে মোটো একদম মানে লিষ্ট চিষ্ট সব লই মানে লৈ গল এইকেইটা এইখিনিতে আমি আৰু এটা কথা উল্লেখ কৰিব লৈছোঁ আমি সতীৰ্থক দেখাবলৈ অনুৰোধ জনাইছোঁ এই লোকজন যিজন লেদা ওৰাং নামৰ যিজন লোক তেখেত শাৰীৰিকভাৱে কিন্তু সক্ষম এই কথা আমি এই মুহূৰ্তত জনাইছোঁ তেওঁ শাৰীৰিকভাৱে সক্ষম তেওঁ কিন্তু যি জীৱন যাপন যি এজন সাধাৰণ লোকৰ দৰে তেওঁ জীৱন যাপন কৰিবলৈ তেওঁ অসুবিধা যথেষ্ট সন্মুখীন হয় কিন্তু এনেদৰে শাৰীৰিকভাৱে সক্ষম হোৱাৰ পিছতো যি সময়ত শাৰীৰিকভাৱে সক্ষমৰ লোকৰ বাবে অসম চৰকাৰে বিভিন্ন আঁচনি ৰূপায়ণ কৰিছে সেই সময়ত তেখেতে কিন্তু সেই আঁচনিৰ পৰাও বঞ্চিত হ'বলগীয়া হৈছে আনকি যি চৰকাৰী গৃহ আচলতে দিয়ে যি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনত লাখ লাখ ঘর আছে বিভিন্ন দরিদ্র জনসাধারণের বাবে কিন্তু তেনে পরিস্থিতিত আজি এই 61 নং মরিয়নি 61 নং কাটনি গাঁও পঞ্চায়েতের অধীনত থাকা এই লোকজন কিহর বাবে আসলে একটা আবাস গৃহর বাবে বঞ্চিত হবলগিয়া হয়েছে সেয়া এই মুহূর্তে এক ডাঙর প্রশ্ন প্রকৃতার্থত এই যুক্ত আসনি আছে সেই আসনি সমূহ কেবল কাগজ কলমতে আসলে সীমাবদ্ধ হয়ে থাকে নাকি বা এই সমূহ আসনি কেবল যি ওয়ার্ড মেম্বার আছে বা পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে তেওঁলোকে যার মূরত তেওঁলোকৰ আশীর্বাদ থাকে সেই আশীর্বাদ পুষ্টল হওয়া লোকসকলে লাভ করে নাকি হ্যাঁ হয়ে পড়ছে এই মুহূর্তে এক ডর প্রশ্ন স্থানীয় লোক আছে আমি স্থানীয় লোকের সঙ্গে কথা পাতি কি কব এই লোকজন দীর্ঘদিন ধরে এদরে বাস করে আছে আপনার অঞ্চল কিন্তু কোনো ধরনের পঞ্চায়েত হোক ওয়ার্ড মেম্বার হোক সভাপতি হোক কারো এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ নাই অতি দুঃখ লগা কথা ইমান ডর বৃহত্তর সরকার থাকিও আজি কাগজপত্র যা কাম ইহতর কাম করে কিন্তু সঠিকভাবে যা কাম করবেন এইবিল কাম 100% সম্পূর্ণরূপে হওয়া নাই আসলতে মানুষজন কমেও 10-15 বারমান আবেদন করেছে সরকারি ঘরের কারণে রেশন কার্ডের কারণে কিন্তু মানুষজনের লিস্টত নাম নাহে না অহা বলে কে দিয়ে আজি দুঃখ লগা কথা মানুষজন বিকলাঙ্গ এক নম্বর আর তার কোনো ধরনের কাম ধান্দাও নাই যেনে তেনে হাজিরা করে চলি আছে ময়ও কেবাবার অনুরোধ করেছিল এম এল এ স্যারক আমার সেক্রেটারি স্যারক পঞ্চায়েত সেক্রেটারি স্যারক ওয়ার্ড মেম্বারক যাতে এই মানুষজনক সুবিধা করে দিয়েছেন কিন্তু আজিলেকে একো সুবিধা করে দিয়ে নাই আজ দুঃখ লগা কথা ইমান ডর বৃহত্ত সরকার থাকিও যদি এনেকা অবস্থা হয় তেনে আমি কাক আশা করো কোন সরকারক আশা করো আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ জানাইছো যাতে আপনি অতি সোনকালে এই দুখিয়া পরিয়ালক এই মানুষজনক আহি এই দুখিয়া পরিয়াল মানুষজনক আহি সরকারি যা সুবিধা সুবিধা প্রদান করে যেন বলে আপনার অনুরোধ জানাইছো স্যার
সরকারের যে আবাস যোজনা, সরকারের যে আবাস যোজনা আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর, সেই ঘরটো তখন পো নাই। এই অঞ্চল হয়েছে না বা এই ওয়ার্ডত আপনার পাইছে না কোনবাই? এই অঞ্চল এটাও এটা ইমান বছর হয়ে গেল, এটালেক একটা আবাস যোজনার আসনি দেখি পো নাই আমি। আসনিতে আসলতে আহিছে কত আর গেছে কত একু খবরে পো নাই। মুঠতে যেটা আসনি যা ওলায় আবেদন করবলে আবেদন করে যায়, খালি একু ধরনের এতালেক আসনি অহা নাই। এলাকে আহে হলো অল্প পয়সা থাকা মানুষ ঘরতে আজিলেক পাইছো আমি। আর যখন প্রেসিডেন্ট আছে, পঞ্চায়েতের প্রেসিডেন্ট সভাপতি, তখন এক্ষেত্রে কি মন্তব্য আগবা? যি প্রেসিডেন্ট আসছিল এদিন আহি চাই গল, লগতে কইছিল যে আমি নিজের অভিজ্ঞতা নিজের ধনেরে এখন ঘর বনাই দিম বলে কলে, যে ইলেকশন টাইমত এতালেক পোহি নাই, যে ঘর তেনকাই আছে, ঘর আজিলেক বনা নাই। ইহতে কৈছে যে যা কাম যা সরকারি আসনি আমি বিলাক সুবিধা দিয়ে আছো, লগতে এই মানুষজনক অতি সোনকালে আমি এই ঘর বনাই দিবলে ব্যবস্থা করি বলে আজি দুই বছর তিন বছর ধরে কথা পুরোনা হয়ে থাকলে, কিন্তু আজিলেক একো সুবিধা পো নাই। মই এটাই কথা অনুরোধ যে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া স্যার, আপনার অনুরোধ যাতে এইবিলাক দুখিয়া পরিয়ালক অতি সোনকালে আপনার আসনি যি পাবলগীয় আসনি এইবিলাক যদি আপনি প্রদান করে তাতে আপনার ধন্যবাদ জানাম, আর আগন্তক আপনার সরকারও জয় হব বলে ধন্যবাদ দিছো। এয়া এতিয়া দেখিলে পোৱা গৈছে এইদৰে আসলে অসম সরকারে যিমানে উন্নয়নের কথা নকক লাগিলে, যিমানে বিভিন্ন অভিলাষী আসনির কথা নকক কিয়, কিন্তু এটা কথা কব লাগিব যে এই দৃশ্য দেখার পিছত আমিও কবলে বাধ্য হয়েছো যে যিমানে অভিলাষী আসনির কথা অসম সরকারে নকক, কিন্তু প্রকৃতার্থত সেইসমূহ কিমান রূপায়ণ হয়েছে সেয়া কিন্তু এই ছবিখনে কয় আর ছবিয়ে কথা কয়। এই মুহূর্তে পুনর্বার সতীর্থক দেখাবলে অনুরোধ জানাইছো। এইটো আবাস গৃহতে কিন্তু ইমান দিন এজন লোকে বাস করেছে, রোদে বরষুণে এই ঘরতে বাস করেছে, তেওঁলোকে জীবন নির্বাহ করেছে, চারিজনীয়া একটা পরিয়াল, কিন্তু সরকার হোক বা যে পঞ্চায়েত প্রতিনিধি হোক, ওয়ার্ড মেম্বার হোক, কারো কিন্তু এই লোকজনের প্রতি সুদৃষ্টি এতালেক পড়া নাই।